শুরু হলো এইচএসসি সমমানের পরীক্ষা, প্রশ্ন ফাঁস বা গুজব ছড়ালে কঠিন ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি শিক্ষামন্ত্রী। জনগণের গায়ে হাত দিলে রক্ষা নেই, বিএনপির উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি, নাগরিকদের নিরাপত্তার দায়িত্ব সরকারের। এবং আওয়ামী লীগকে আর চায় না দেশের মানুষ দাবি, বিএনপির ভোট ছাড়া সরকার পরিবর্তনের সুযোগ নেই বললেন ওবায়দুল কাদের। সবাইকে স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলে যাচ্ছি পুরো খবরে। সারা দেশে একযোগে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এতে অংশ নিচ্ছে মোট 12,03,407 জন পরীক্ষার্থী। পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে শিক্ষামন্ত্রী দীপুমনি বলেন, প্রশ্ন ফাঁস বন্ধ করতে অভিনব কৌশল গ্রহণ করা হয়েছে। যদি কেউ গুজব বা প্রশ্ন ফাঁসে চেষ্টা করে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিস্তারিত রকিব মানিকের রিপোর্ট। করোনার কথা মাথায় রেখে ছোট সিলেবাসে শুরু হয়েছে এইচএসসি সমমান পরীক্ষা। শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য মতে 9,181টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা 2,649টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিয়েছে। পরীক্ষা শুরুর দিনে সরকারি বদরুন্নেসা কেন্দ্র পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। এ সময় তিনি বলেন, এবছর প্রশ্ন ফাঁস রোধে অভিনব কৌশল গ্রহণ করা হয়েছে। কাউকে গুজবে কান না দেওয়ার আহ্বান জানান শিক্ষামন্ত্রী। যেখানে যেখানে ছোটখাটো যেটুকু ব্যত্যয় ঘটেছে সেগুলোকে সব বিশ্লেষণ করে সেগুলো প্রত্যেকটি ঠেকাবার আমরা ব্যবস্থা নিয়েছি। আমি আশা করি যে সেটি কার্যকর থাকবে। তারপরেও কেউ যদি কোথাও অপচেষ্টা আবার করেন, আমরা নিশ্চয়ই সেগুলো সবাই মিলেই আমরা প্রতিরোধ করব, আর যারা এরকম করছেন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক সব ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ছোট সিলেবাসে পরীক্ষা হলেও খুশি অভিভাবকরা। সেশন জট মুক্ত করতে ফলাফল দ্রুত সময়ে দেওয়ার তাগিদ দেন তারা। প্রথম পরীক্ষা, তারপর সিটটাও খুঁজতে হবে, একটু লেট হবে, সেজন্য একটু আগে গেছে আজকে। ঠিক সময় মতো পরীক্ষাটা না হইলে ওদেরও তো একটু মন ভাঙছে। এখন আল্লাহর লোকেরা ভালোভাবে পরীক্ষা দিলে হয়েছে, ভালো পাইলে। 11টি শিক্ষা বোর্ডের মধ্যে 9টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এবার এইচএসসি পরীক্ষায় পরীক্ষার্থী 9,85,713 জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় মোট পরীক্ষার্থী 94,763 জন। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় মোট 1,22,931 জন অংশ নিয়েছে। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা। আওয়ামী লীগ সরকার দেশ ও মানুষের কল্যাণে কাজ করছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সাধারণ মানুষের ওপর কেউ অন্যায় অত্যাচার ও আক্রমণ করলে তার রক্ষা নাই। স্বাধীনতার পর থেকে কেউ রক্ষা পায়নি, ভবিষ্যতেও পাবে না। আরো জানাচ্ছেন বিপুল দেব রায়। সন্তান টাকা পর্যন্ত বুঝতে আইতে পারে নাই মাননীয় প্রধানমন্ত্রী। আমার সন্তান শাহবাগে, আমার সন্তানে রাজধানীর জাতীয় জাদুঘর মিলনায়তনে আওয়ামী লীগের উদ্যোগে বিএনপি জামায়াতের অগ্নিসন্ত্রাস, বোমা হামলা ও নৈরাজ্যের প্রতিবাদে অগ্নিসন্ত্রাসের আর্তনাদ শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রী বিএনপি জামায়াতের আগুন সন্ত্রাসের তীব্র নিন্দা জানান এবং নিহত ও আহত পরিবারের দুঃখ গাথা শুনে সমবেদনা প্রকাশ করেন। তিনি বলেন, আগুন সন্ত্রাস মানবতা বিরোধী অপরাধ, এই সন্ত্রাসীদের শাস্তি নিশ্চিতে কাজ করছে আওয়ামী লীগ সরকার। যারা এই ধরনের অগ্নি সন্ত্রাসের সাথে জড়িত তাদের বিরুদ্ধে মামলা আছে, তাদের বিচারের কাজ হচ্ছে, অনেকে শাস্তিও পাচ্ছে, ভবিষ্যতেও পাবে। কিন্তু যারা হুকুমদাত্রী বা হুকুমদাতা তাদের কথা আপনারা ভেবে দেখেন। রাজনীতির নামে সাধারণ মানুষের উপর হামলা অত্যাচার করলে তাদের ছাদ দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন সরকার প্রধান। কেউ রাজনীতি করতে চায়, সুষ্ঠু রাজনীতি করুক, আমাদের আপত্তি নাই। কিন্তু আমার এই সাধারণ মানুষের গায়ে কেউ হাত দিলে তাদের রক্ষা নাই, তাদের রক্ষা নাই। এটা সহ্য করা যায় না, এটা কোনো মানুষ সহ্য করতে পারবে না। বর্তমান সরকারকে
আর দেশের জনগণ ক্ষমতায় দেখতে চায় না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বিস্তারিত মন্ডল এনামের রিপোর্ট। নাগরিক ঐক্যের আয়োজনে জাতীয় প্রেস ক্লাবে যুগপৎ আন্দোলনের রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর আলোচনা সভায় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, সব সমাবেশ একসাথে করে ঢাকা সমাবেশ করলে সরকার পতন হবে। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি বলেন, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা, বিদ্যমান সরকারি কাঠামো পরিবর্তন করতে হবে। এই দেশের মানুষ মুক্তিযুদ্ধ করেছিল নাগরিকের মর্যাদা প্রতিষ্ঠা করার জন্য। যদি আমরা মানুষের মর্যাদা চাই, তাহলে এই দেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। আলোচনা সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন, দানবীয় সরকার সবকিছু দমড়ে মুচড়ে শেষ করে দিয়েছে। আপনারা দেখেন প্রত্যেকের সমাবেশে যতগুলো ঘটনা ঘটেছে, সেই ঘটনাগুলোর মধ্যে তারা এই ধরনের মামলা শুরু, আন্দোলনকে কিভাবে এই মামলা মোকদ্দমা দিয়ে হামলা করে বন্ধ করে দেওয়া যায়, দমন নীতি চালিয়ে সেই প্রসেস তারা শুরু করেছে। তাই এই আমলিককে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। গণতন্ত্রকে ফিরিয়ে আনতে যুগপৎ আন্দোলনে সবাই একমত হয়েছে বলেও জানান মির্জা ফখরুল। মন্ডল এনাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বিএনপিকে আবারও নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গী থেকে ঢাকার উত্তরার হাউস বিল্ডিং পর্যন্ত বাস রেপিড ট্রানজিট প্রকল্পের ফ্লাইওভারের দুটি লেন খুলে দেওয়ার পরে তিনি এই কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, নির্বাচন ছাড়া সরকার পরিবর্তনের কোনো সুযোগ নেই। সেতুমন্ত্রী জানান, আগামী বছরের 2023 সালের মে থেকে জুনের মাঝামাঝি সময়ে বাস র্যাপিড ট্রানজিট বা বিআরটি প্রকল্পে 20.50 কিলোমিটার সড়কটি চলাচলের উপযোগী হবে। পালা বদলে একমাত্র নির্বাচনই হচ্ছে ব্যবস্থা, নির্বাচনের মাধ্যমেই সরকারের পরিবর্তন হতে পারে, অন্য কোনো উপায় নেই। জাতিসংঘ মহাসচিবের মানসিক স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল বলেছেন, বাংলাদেশে মানসিক রোগ বিশেষজ্ঞের স্বল্পতা প্রকট, এরপরও মানসিক স্বাস্থ্য সেবার ক্ষেত্রে বাংলাদেশের বেশ কিছু অর্জন রয়েছে। রোববার কমিউনিটি পর্যায়ে মানসিক স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণে পর্যালোচনা শীর্ষক একটি পরামর্শমূলক কর্মশালায় অনলাইনে যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। লাবণ্য ভূঁইয়ার রিপোর্টে দেখুন বিস্তারিত। কমিউনিটি পর্যায়ে মানসিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করেন আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে সাইমা ওয়াজেদ পুতুল বলেন, পৃথিবীর কোনো দেশেই মানসিক স্বাস্থ্য সেবা ব্যবস্থা ভালো নয়, তাই এদেশের জন্য এটাকে গুরুত্ব দিতে হবে। নন কমিউনিকেবল ডিজিজ অনেকগুলো আমাদের দেশে, আমাদের হার্ট ডিজিজ অনেক বেশি হচ্ছে, আমাদের ডায়াবেটিস অনেক বেশি হচ্ছে, ওটা তো প্রায়োরিটি অ্যান্ড ইম্পর্টেন্স। তো এখন যদি মেন্টাল হেলথের কেউ যদি রেসপন্সিবিলিটি না নেয় আপনাদের মিনিস্ট্রি, তার অ্যাকাউন্টেবিলিটিও থাকবে না। আমাদের এখন যে ডাক্তার আছে, তাদেরকে কোনো মেন্টাল হেলথ নিয়ে কোনো ট্রেনিং করানো হয় না। কারণ এইটা ফ্যাক্ট যে মেন্টাল হেলথ সবসময় একটা রিলেগেটেড, যে আলাদা একটা জিনিস। এখন রিসার্চ ডেটা এত ইনফরমেশন আমরা জানি যে এটা এরকম আলাদা করে রাখলে হবে না। অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করার উদ্যোগ নিয়েছে সরকার, স্বাস্থ্য খাতে সেবার জন্য 8টি হাসপাতাল করা হচ্ছে। আমরা মনে করি যে মেন্টাল হেলথের বিষয়েও তাদেরকে আমরা আরো যাতে বেশি করে দেখে, কাজ করে, এই বিষয়ে নজর দেয়। বিএমডিসি কে, ইট ইজ এ বিগ অর্গানাইজেশন, তাদেরকে আমরা বলতে পারি। মানসিক স্বাস্থ্য নিয়ে পরিকল্পিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, এই খাতে কাজ করার আগে কি কি ঘাটতি আছে তা খুঁজে বের করে সে লক্ষ্যে ব্যবস্থা নিতে হবে। লাবণ্য ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ঘরে ঘরে বঙ্গবন্ধুর সৈনিক তৈরির আহ্বান জানিয়েছেন বঙ্গবন্ধু সৈনিক লীগের আহ্বায়ক শিরিন আহমেদ এমপি। এদিকে বঙ্গবন্ধু সৈনিক লীগের প্রথম জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিআইপি বলেছেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে এদেশ স্বাধীন হতো না, আর বঙ্গবন্ধু কন্যা বিশ্বব্যাপী এদেশ পরিচিত করিয়েছেন। কুমিল্লায় বঙ্গবন্ধু সৈনিক লীগ চট্টগ্রাম বিভাগের অন্তর্গত জেলা ও উপজেলা সমূহের সমন্বিত বর্ধিত সভায় এসব কথা বলেন তারা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন বাতেন বিপ্লব।
চট্টগ্রাম ও কুমিল্লায় বঙ্গবন্ধু সৈনিক লীগের সমন্বিত বর্ধিত সভায় অংশ নেন সংগঠনের শীর্ষ নেতারা। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত হন প্রথম জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব এশিয়ান গ্রুপ ও এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিআইপি। তিনি বলেন, সামনে জাতীয় নির্বাচনে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে সারা দেশের বঙ্গবন্ধু সৈনিক লীগের নেতাকর্মীদের যার যার অবস্থান থেকে কাজ করতে হবে। এই সংগঠনের ভিতরে আমি একমাত্র জড়িত হয়েছি যার নাম বঙ্গবন্ধু সৈনিক লীগ। আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে এই সংগঠনটাকে এত ভালোবেসে বুকে নিয়েছি, অন্তরে নিয়েছি এবং আমার রক্তের ভিতরে রয়েছে, যেহেতু আমি মুক্তিযোদ্ধা ছিলাম। কীভাবে দেশ স্বাধীন হয়েছি সাতের মাসের বাসনের পরে, এবারে সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এই বীর মুক্তিযোদ্ধা আরও বলেন, বঙ্গবন্ধুর ডাকে যেভাবে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন শুধুমাত্র বঙ্গবন্ধুর নাম থাকায় বঙ্গবন্ধু সৈনিক লীগকে মনে প্রাণে ভালোবেসেই এই সংগঠনের জন্য কাজ করছেন তিনি। আজকে জাতির পিতা জন্ম হতে এই দেশ পেয়েছি, পতাকা পেয়েছি, সারা বিশ্বে বাংলাদেশ হিসেবে আজকে আমরা মধ্যমায় দেশ হিসেবে আছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী হাতকে শক্তিশালী করার জন্য আমরা চেষ্টা করব, আগামী নির্বাচনে তাকে আনার জন্য কী ব্যাপার আনতে পারি সেজন্য সবারই চেষ্টা আছে। আমরা যেন যেখানে যেখানে থাকি মাননীয় প্রধানমন্ত্রী যেন ক্ষমতায় আনতে পারি। সভাপতির বক্তব্যে প্রথম জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক শিরিন আহমেদ এমপি বলেন, বঙ্গবন্ধুর নামটি ছোট হলেও এর ব্যাপকতা অনেক বড়। সারা বাংলায় বঙ্গবন্ধু সৈনিক লীগের কর্মী তৈরি করারও আহ্বান জানান তিনি। সেই বঙ্গবন্ধুর নামে আজকে বঙ্গবন্ধু সৈনিক লীগ, আমরা সবাই চাবো যে বঙ্গবন্ধু সৈনিক লীগ ঘরে ঘরে থেকে তৈরি হোক, তারা ঘরে ঘরে আসবে, আমরা সব বঙ্গবন্ধু সৈনিক লীগের কর্মী হতে চাই। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় সম্মেলন বাস্তবায়ন কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন পাহাড়ি, বীর প্রতীক শহীদুর রহমান, অ্যাডভোকেট শওকত আলম, বীর মুক্তিযোদ্ধা শহীদুর রহমান, জিএসএম কাজল, ইঞ্জিনিয়ার তালুকদার সারওয়ার, তামজিদ বিন রহমান তুর্য, মুন্সি ফারুক আহমেদ, এম এ এলাহি শিমুল, সেলিম রেজা, ওয়াহিদুর রহমান দুলাল, সোহেল রানা সহ বিভাগীয় জেলা পর্যায়ের নেতৃবৃন্দ। সম্মিলিত বর্ধিত সভায় চট্টগ্রাম ও কুমিল্লা জেলা মহানগর, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, নোয়াখালী সহ বিভিন্ন জেলা ও উপজেলা নেতৃবৃন্দ কেন্দ্রীয় নেতাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আইইডিবির প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে টেকসই উন্নয়নে নবায়নযোগ্য জ্বালানি শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সারা দেশ থেকে আশা প্রকৌশলীদের উপস্থিতিতে কাকরাইলের আইডিবি ভবনে অনুষ্ঠিত এই সম্মেলনে বক্তারা জানান, সর্বস্তরের মানুষের জন্য সাশ্রয়ী, নির্ভরযোগ্য ও টেকসই আধুনিক জ্বালানি নিশ্চিত করছেন প্রকৌশলীরা। আলোচকরা বলেন, প্রযুক্তি চিন্তাহীন রাজনীতির কারণে প্রযুক্তির ওপর গণমানুষের অধিকার প্রতিষ্ঠা হচ্ছে না, তাই রাজনীতিকদের এই নিয়ে আরও সুদূর প্রসারী চিন্তা করার আহ্বান জানান তারা। আধুনিক ও যুগোপযোগী ব্যাংকিং সেবার প্রত্যয় নিয়ে যমুনা ব্যাংক লিমিটেড বাগেরহাট চিতলমারী উপশাখা উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন যমুনা ব্যাংক লিমিটেড ও যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান নূর মোহাম্মদ। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের স্বতন্ত্র পরিচালক হুমায়ুন কবির খান। সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিও মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ। এদিকে যমুনা ব্যাংক ফাউন্ডেশন আগামী 20 নভেম্বর থেকে 15 দিন ব্যাপী ফ্রি প্লাস্টিক সার্জারি ক্যাম্পের আয়োজন করতে যাচ্ছে। আগ্রহী চিকিৎসা প্রার্থীরা যমুনা ব্যাংকের যে কোনো শাখায় নাম রেজিস্টার করতে পারবেন।